কম বেশি প্রত্যেকেরই আইসক্রিম কিন্তু ভীষণই একটা পছন্দের তো আমি আজকে সেই আইসক্রিমটাই দেখাবো শুধু এক প্যাকেট লিকুইড দুধ আর দু চামচ গমের আটা দিয়ে তো চলুন দেখেন প্রথমে আমি একটা প্যানে এক প্যাকেট লিকুইড দুধ নিয়ে নিচ্ছি অল্প একটু দুধ আমি কিন্তু রেখে দেব। এটা আমি গমের আটাটা গুলে নেব তার জন্যে তো দেখেন এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচের জায়গায় আপনারা ভ্যানিলা সও দিতে পারেন দু চামচ চিনি দিয়ে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু কাজু থাকলে দেবেন না থাকলে দেবেন না এবারে আমি দু চামচ গমের আটা নিয়েছি এই দুধের মধ্যে খুব ভালো করে আমি গুলে নেবো কোনো রকম যাতে লামস না থাকে তো দেখেন খুব ভালো করে গুলে নিয়েছি এখন আমি গ্যাসের চুলায় দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব তো দুধটা দেখেন নাড়তে রয়েছি তো দুধটা ফুটে গেছে এখন আমি সেই গমেলাটা দুধের সাথে যেটা গুলে রেখেছি ওই গোলাটা এখন আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি আর হাত বন্ধ দেব না নাড়তেই থাকবো তো দেখেন এরকম নাড়তে নাড়তে আমি একটু ঘন করে নেব দুধটাকে এরকম আইসক্রিম কিন্তু ঘরে অনায়াসেই কিন্তু বানানো যায় খুবই সহজই বানানো আর ভীষণই টেস্টি এটা খেতে তো দেখেন একটু সময় লাগবে তা দুধটা দেখেন কত ঘন হয়ে গেছে তো এখন আমি এরকম অবস্থাতেই কিন্তু আমি দুধটা নামিয়ে নেব দুধটা নামিয়ে এখন আমি এই দুধটাকে ঠান্ডা করে নেব তো আমি এই দুধটা দেখেন এখন ঠান্ডা হয়ে গেছে এখন একটা আমি মিক্সিং বোলের মধ্যে দুধটা আমি নিয়ে নেব নিয়ে নিয়ে আমি এখন একটু ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লেন্ড করে নিয়েছি দেখেন এখন আমি আইসক্রিম জমাবো তো আমি ওই পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আমি কিন্তু এটা এলাচ দুটো ফেলে দেব এখন আমি উপর থেকে অ্যালুমিনিয়ামের পেপার দিয়ে দিচ্ছি আর ঢাকনাটা বন্ধ করে আমি ডিপ ফ্রিজে দু ঘন্টার জন্য জমতে দেব তো এখন আমি দু ঘন্টা জমতে দিয়ে দু ঘন্টা বাদে আমি ফিরছি তো দু ঘন্টা বাদে আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে কিন্তু আমি আবার একবার ব্লেন্ড করে নেব ওই জন্য আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এই আইসক্রিমটা যত বেশি ব্লেন্ড করবেন তত কিন্তু বেশি টেস্টি হয় তো দেখেন আমার আবার একবার ব্লেন্ড করা হয়ে গেছে তো এখন আমি ঢেলে নিয়ে কিছুটা আমি রেখেছি এটা এখন আমি ভাগনা বন্ধ করে আমি আবারও ফ্রিজে রেখে দেব দু ঘন্টা পরে এটা আমি বার করব আমি এখন যে অল্প একটু দুধটা রেখেছিলাম আমি এক ফোটা ফুড কালার দিয়েছি আপনারা এই সময় যদি চকলেটই আইসক্রিম বানান তো এই সময় চকলেটটাও দিতে পারেন দিয়ে করে নিতে পারেন তো আমি একটু পিঙ্ক কালার করব ওই জন্যে পিঙ্ক কালারই দিয়েছি তো দু ঘন্টা বাদে আমি কিন্তু আবার বার করে নিয়েছি এখন যে আমি আইসক্রিমের কালার করে রেখেছি ওটা উপর থেকে ঢেলে দেব। ঢেলে দিয়ে এবারে অ্যালুমিনিয়ামের পেপার দিয়ে আমি ঢাকনা বন্ধ করে এখন আমি সারা রাতের জন্য ফ্রিজে এটা রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টা রাখলেই যথেষ্ট তো আমি সারা রাতের পরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি তো দেখেন কত সুন্দর জমে গেছে তো আমি এখন পিস কেটে নিচ্ছি এরকম পিস কেটে একটু চামচ দিয়ে তুলে নিলেই উঠে যাবে তো আমি সব পিসগুলো তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ঘরে শুধু দুধ আর গমের আটা দিয়ে কত সুন্দর আইসক্রিম আর এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন